আগামী নির্বাচনে 300 আসনে এককভাবে প্রার্থী মনোনয়নের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। কোন দলের লিয়াজু হয়ে নয়, স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড়ানোর কথা জানান দলটির চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মিলনায়তনে ঢাকা মহানগর উত্তরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান। তিনি জানান, নির্বাচন ব্যবস্থা চালুনি ছিদ্রের মতো হয়ে গেছে। ইভিএম থাকলে নির্বাচন কর্তৃপক্ষের সরকারের পক্ষ হয়ে সরাসরি কাজ করা সুবিধাজনক বলে মন্তব্য করেন তিনি। এছাড়া ঢাকা 18 আসনে জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদেরকে মনোনীত করা হয়েছে ও 4টি থানায় এখনও মনোনয়ন দেয়া বাকি আছে বলে জানান। প্রেক্ষিতে আমরা 300 আসনে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। সেই হিসাবে যে কোনো আসনে যেখানে আমাদের ক্যান্ডিডেট কেউ ভালো করবেন বলে মনে হয় বা করতে চাচ্ছেন, পরিশ্রম করতে চাচ্ছেন, আমরা মোটামুটি উপযুক্ত মনে করছি, তাদেরকে সেখানে সুযোগ দিচ্ছি।